আমাদের পরের গন্তব্য শ্যামলদার টি স্টল। আমার দোকান নাম শ্যামল টি স্টল, দোকানের বয়স হচ্ছে 5.5 বছর বয়স। ছাত্রছাত্রীদের কাছে এই নামটা বেশ জনপ্রিয় ও আদরের। এই 5.5 বছরের যাত্রার সিক্রেটটা কি? শুধুই সুস্বাদু চা, মানুষ শ্যামলদা, নাকি এই আড্ডার পরিবেশ? আমার নাম রাগিনী রায়, আমি যাদবপুরে পড়ি। আমাদের এরকম অবস্থা হয়ে গেছে শ্যামলদার এখানে চা খেতে খেতে যে উনি যদি একদিনও না আসেন তাহলে আমাদের মাথায় হাত পড়ে যায় যে আমরা কোথায় চা খাবো বা কিছু। অল্প খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে লাঞ্চও এখানে করা যায়, খুবই সস্তায় পাওয়া যায়। প্লাস বন্ধুদের সাথে আড্ডা মারাটাই মেন ব্যাপার। আর শ্যামলদা পিওর দুধ দিয়ে চা বানায় তো আরও ভালো। আর খুব ভালো ভালো গান চালায় শ্যামলদা। শ্যামলদার দুটো পেন ড্রাইভ আছে, একটা হচ্ছে ভালো গান, একটা হচ্ছে মাছা গান। হ্যাঁ, দুটো পেন ড্রাইভের মধ্যে যেদিন মাচা গানটা চালায়, মাচা গানের পেন ড্রাইভটা চালায়, সেদিনকে আমরা এখানে এসে রাস্তা ফুটপাথকে নেচেওছি। এবং শুধু তাই নয়, আমাদের ফেয়ারওয়েল বা ডিপার্টমেন্টাল ডিফারেন্ট ইভেন্টস অর্গানাইজ করা থেকেও সবসময় আমাদের হেল্প করে। কিছু দরকার হলে শ্যামল এটা দাও ওটা দাও, সবসময় আবদার করতে পারি। সাউথ সিটি যেতে গেলেও তো 6 টাকা ভাড়া লাগে, কিন্তু আমরা এখানে 7 টাকা দিয়ে একটা চা খেয়ে নিই, ইট ইজ বেটার। আমার 5 টাকা থেকে শুরু করে 16 টাকা চা আছে, আর 12 টাকা থেকে শুরু করে 30 টাকা কফি আছে। চা ছাড়া আপনাদের কি পাওয়া যায় এখানে? আমার চা ছাড়া মেন হচ্ছে ম্যাগিটা চলে, আমার নাম করা মানে শ্যামলদার যে ম্যাগিটা, এই ম্যাগির জন্যই বেশিরভাগ চলে। আর আপনার এই বড় বড় মল ক্যাফে হয়ে গেছে, সেইটা আপনার এখানে কোনো প্রভাব ফেলছে না চায়ের দোকানে? না না, সবাই তো আমার সাথে আলোচনা করে যে সম্বন্ধে আমরা যেখানে যেখানে যাই তার থেকে আমি তোমার কাছে অনেক বেটার মনে করি, তার জন্যই তোমার কাছেই সবসময় আড্ডা মারি তাই করে থাকি। মানে আ লট ক্যান হ্যাপেন ওভার কফি, কিন্তু এই আড্ডাগুলো ওই ক্যাফেতে আমার মনে হয় না হয়। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা যে মানে সুন্দর একটা সিগারেট ধরিয়ে কয়েকটা আড্ডা ক্লাসের পরে সেগুলো ক্যাফেতে হবে না। শুনলাম শ্যামলদাকে ফেসবুকেও পাওয়া যায়, অতএব উনি সোশ্যালিও যথেষ্ট জনপ্রিয়। স্পেশালি শ্যামলদা ইজ ভেরি অ্যাটাচড উইথ অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার ইউনিভার্সিটি। আমরা সব বন্ধুরা মিলে শ্যামলদার মানে চা স্টলের জন্য একটা ফেসবুকে পেজ দিয়েছিলাম, শ্যামলদাস চা। তো ওইটা নেওয়া হয়েছে যাতে বাকি যারা আসছে এবং যাতে জানতে পারে। তো আমরা বোধহয় 2-3 উইকে বোধহয় 100টার বেশি লাইক পেয়েও গেছিলাম, আর মানে বেশিরভাগ ইনভাইটও করতে হয়নি, লোকেরা নিজেরাই যখন দেখছিলো নিউজ ফিডে তখনই লাইক করে ফেলছিল। ইন্টারভিউ শেষে আমরা কৌতূহল বসে জিজ্ঞেস করে ফেললাম এত জনপ্রিয়তা মাঝে রেশারেশির কোনো অভিজ্ঞতা আছে কিনা, শুনে নিই কি উত্তর পেলাম। আপনার আশেপাশের দোকান মানে আপনার এই দোকানটা এত ভালো চলছে, আশেপাশের দোকানে ইনচে করেন আপনি? হ্যাঁ, 100 বার। তার জন্য একবার আমার দোকান জ্বালিয়েও দেওয়া হয়েছিল, ওই যে ওখানে আছে জ্বালিয়েও দেওয়া হয়েছিল। যাও, আমার গুডিলের জন্য বা ভগবানের আশীর্বাদে আমার দোকানটা জ্বালাতে পারিনি। হয়েছে যে আমি চলে গেলে অনেকের বেটার হয়, আর তার থেকে বড়ো কথা আমার এত কাস্টমার, তার জন্য এত বড়ো এরিয়া নেই আমার ওখান থেকে, তার জন্য এত বড়ো দোকানের জন্য বা সবাই হিংসা করে যে আমার ছোটো ছোটো দোকান ওকে যদি তুলে দিতে পারি এখানে ধরে আরও 2-3টে দোকান করতে পারি।